মিলাক। সবাইকে স্বাগত জানাচ্ছি মুন্সি 100 বিডি, মুন্সি প্রেজেন্ট 100 বিডিএইচ এর, পাওয়ার্ড বাই মুন্সি এইচআর সলিউশনস লিমিটেড ইন অ্যাসোসিয়েশন উইথ কলেজ এফ এম 1.6 এর আজকের আয়োজনে। এবং আপনারা এই আয়োজনটি দেখছেন মুন্সি এইচআর সলিউশনস লিমিটেড এর ফেসবুক পেজ, শুনতে পাচ্ছেন কলেজ এফ এম 1.6 এ, এবং দেখতে পাবেন তাদেরও যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে, অর্থাৎ কলেজ এফ এম 1.6 এর ফেসবুক পেজেও আমরা রয়েছি লাইভ। তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি একটা দারুণ সন্ধ্যা উপভোগ করার জন্য। এবং আপনারা জানেন যে এই আয়োজনে আমরা প্রতি সপ্তাহে দুবার করে আপনাদের সাথে দেখা করার জন্য চলে আসি, এবং সপ্তাহে 2 দিন আমরা ভিন্ন ভিন্ন দুটি বিষয় নিয়ে কথা বলি। আজও তার ব্যতিক্রম হচ্ছে না, আজও আমরা একটি দারুণ বিষয় নিয়ে কথা বলবো। এবং এইচআর কাজের সাথে যারা সংযুক্ত রয়েছেন এবং যারা ভাবছেন সামনের দিনগুলোতে এই প্রফেশনে নিজেকে যুক্ত করবেন, তাদের জন্য একটা সুন্দর দিক নির্দেশনা হয়ে যায় এই আয়োজনের মধ্য দিয়ে, এটা আমরা বিশ্বাস করি। আমি নাহিদা ফরোজ সুমি আছি বরাবরের মতো আপনাদের সাথে, এবং যাকে সহযোগিতা করার জন্য এই জায়গাটাতে আমি সবসময় বসে থাকতে ভীষণ রকমের উৎসাহ বোধ করি, তিনি হচ্ছেন মিস্টার এমদাদুল করিম, গ্রুপ হেড অফ এইচআর মুন্সি, আমাদের ভীষণ প্রিয় একজন মানুষ। কারণ আসলে সত্যিকার অর্থে এইচআর প্রফেশনের ঠিক আনন্দ কোথায় এবং এইচআর প্রফেশনের গুরুত্ব কতখানি, সেটা আমি একটু একটু বুঝতে শুরু করেছি এই মানুষটার হাত ধরে। আমাদের এই প্রিয় মানুষটি 17 বছর ধরে তার কর্মজীবনে হেঁটে চলেছেন এবং বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠানে তিনি সুনামের সাথে কাজ করেছেন। তিনি হেড অফ এইচআর অ্যান্ড অ্যাডমিন হিসেবে কাজ করেছেন লোটো বাংলাদেশে, তিনি বাটা বাংলাদেশ, অ্যাপেলিয়ান গ্রুপ, ভিয়ালা টেক্স, ঢাকার এজেন্সি, আসানিয়া মিশনে সুনামের সাথে কাজ করেছেন। তিনি অ্যাসোসিয়েট মেম্বার BSHRM, ইসি অ্যান্ড ফাউন্ডার মেম্বার এইচআর ক্লাব এবং ফেলো মেম্বার বোল্ড। স্যার আসসালামু আলাইকুম, আমাদের আরো একটি পথ চলা শুরু হলো, আরো একটি আয়োজনের, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম সুমি, আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি, তুমি কেমন? আমি ভীষণ ভালো আছি, এবং প্রতি এপিসোডের মতো করেই বলবো যে আমি আসলে এই আয়োজনটার জন্য অপেক্ষা করে থাকি। নতুন ভাবে যারা আমরা পথ চলতে শুরু করেছি তাদের অনেকের জন্যই আসলে নিজেকে বোঝা এবং নিজের কাজগুলোকে বোঝা, সেই সাথে আসলে এইচআর কিভাবে আমাদের আমাদের সকল এমপ্লয়ীদের জন্য আসলে সহযোগী হয়ে কাজ করতে পারেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের কি করণীয়, সেটাও আমরা খুব সুন্দরভাবে বুঝতে পারি এই আয়োজনের মধ্য দিয়ে। থ্যাংক ইউ সো মাচ স্যার আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। আমরা বলতে চাই আমাদের যারা এই মুহূর্তে দেখছেন এবং শুনছেন তাদের জন্য যে আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, এইচআর অ্যাজ আ চেঞ্জ এজেন্ট, এবং এই বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে দুজন অতিথি রয়েছেন আজকের আয়োজনে। এবং আমাদের সাথে রয়েছেন দিলরুবা শারমিন খান, ডিরেক্টর গ্রুপ এইচআর টিম গ্রুপ, এবং সেই সাথে রয়েছেন আবু সালেম মোহাম্মদ শামিম, হেড অফ এইচআর অ্যান্ড অপারেশনস বাংলাদেশ প্রাগমা সিস্টেম ইন। আমরা আজকের অতিথিদেরকে এমদাদ স্যারের মাধ্যমে আমন্ত্রণ জানাতে চাই। থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ। আজকে যারা আমাদেরকে দেখছেন, আসলে আমি খুব এক্সাইটেড এই জন্য আজকে আমাদের এইচআর জগতের দুইজন সিনিয়র আপা এবং ভাই আমাদের সাথে আছেন, শামিম ভাই আছেন, দিলুবা আপা আছেন। দুজন যদি বলি এই মুহূর্তে আমাদের এক্সপিরিয়েন্স 50 বছরের এক্সপিরিয়েন্স কিন্তু দুইজনের একসাথে আমরা যোগ করেছি, যেটা নিয়ে তারা আজকে কথা বলবে। আমাদেরকে যারা দেখছেন ফেসবুকে বা ইউটিউবে, প্রত্যেকে আমি শিওর যে আমাদের প্রত্যেকেরই একটা জানা যে এইচআর কিভাবে কাজ করবে, এইচআর কিভাবে ম্যানেজমেন্টের কাছে তার গ্রহণযোগ্যতা পাবে। তো সেটাই আসলে সেই টপিকটাই আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি, সেটা হলো এইচআর এজ এ চেঞ্জ এজেন্ট। তো যাওয়ার আগে আমি প্রথমেই চলে আসছি আমাদের দিলরুবা আপার কাছে। দিলরুবা আপা ইতিমধ্যে সময় বলেছে যে উনি ডিরেক্টর গ্রুপ এইচআর হিসাবে টিম গ্রুপে আছেন। আমরা জানি যে টিম গ্রুপ বাংলাদেশে একটা সোর্সিং কোম্পানি হিসেবে কাজ করছে এবং খুব ভালো করছে বাংলাদেশে আলহামদুলিল্লাহ। তার দীর্ঘ 24 বছর এক্সপিরিয়েন্সে উনি কাজ করেছেন UNDP প্রজেক্টে, ILO প্রজেক্টে, DHL এ কাজ করেছেন, আমরা জানি অ্যাকশন এইড বাংলাদেশে কাজ করেছে, সানোফিতে কাজ করেছেন, UCB, ব্র্যাক IT এবং হলো DVL গ্রুপেও উনি কাজ করেছেন। আপা যেটা হলো ব্যক্তিগত ভাবে ট্রেনিং করাতে খুব পছন্দ করেন এবং উনি একজন ফ্রিল্যান্স ট্রেনার হিসাবে কাজ করেন। শি ইজ দ্য লাইফ মেম্বার অফ BSHRM এবং তার এক্সপার্টিস যে এরিয়াটা সেটা হলো ট্রান্সফরমেশন, ক্যাপাসিটি এনহ্যান্সমেন্ট, VRS এবং হলো প্রসেস অপটিমাইজেশনে আপনি কাজ করেন। আমরা দেখেছি টিম গ্রুপে জয়েন করার পরে আমরা যারা ওনাকে চিনি যে সেখানে কিভাবে এইচআর এজ এ চেঞ্জ এজেন্ট হিসাবে কাজ করছে। ওয়েলকাম আপা, আপনি কেমন আছেন?
থ্যাংক ইউ ইমদাদ, যা বলেছেন মানে আমি কি বলবো, মানে এখানে বসে থাকাটাই টাফ হচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংকস টু সুমি অলসো, আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো? জি আলহামদুলিল্লাহ। জি আমার আমি দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শামীম ভাই, আমরা শামীম ভাই আমাদের একজন খুব প্রিয় আমাদের এইচআর জগতের শামীম ভাই। আমরা শামীম ভাই এখন বর্তমানে কাজ করছেন হেড অফ এইচআর এন্ড অপারেশনস বাংলাদেশের প্র্যাগমা সিস্টেমস ইনকে। ওনার তার দীর্ঘ 23 বছরের এক্সপিরিয়েন্সে উনি প্রথম কর্মজীবন শুরু করেন, আমরা জানি যে জ্যান্স ফিনলে যে ম্যানেজমেন্ট ট্রেনিং হিসেবে উনি কাজ শুরু করে, সেখানে দীর্ঘ 10 বছর তার অভিজ্ঞতা অর্জন করে, তার কন্ট্রিবিউশন করে উনি চলে আসেন ব্র্যাক ব্যাংকে। ব্র্যাক ব্যাংকে উনি কাজ করেন হেড অফ রিক্রুটমেন্ট এবং ট্যালেন্ট ম্যানেজমেন্টে, সেখানে দীর্ঘ 8 বছর কাজ করেন এবং এরপরেই উনি চলে আসেন প্র্যাগমাতে। উনি বাংলাদেশের এইখান প্র্যাগমার অপারেশনস এবং এইচআর দুইটাই দেখছেন, এবং উনি ফ্যাকাল্টিতে IBA জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির এক্সিকিউটিভ MBA ফ্যাকাল্টিতে উনি আছেন। এবং সবচেয়ে বড় আমাদের কাজ করার যেটা সুযোগ সেটা হলো আমরা ফাউন্ডার মেম্বার এবং কারেন্ট PC অফ এইচআর ক্লাব বাংলাদেশ। শামীম ভাই এবং আমি দুজনে একসাথে কাজ করছি এইচআর ক্লাব হিসাবে, ফেলো মেম্বার অফ BSHRM। এবং তার সবচেয়ে যদি আমি এক্সপার্টিস এরিয়া বলি সেটা হলো রিক্রুটমেন্ট এবং ট্যালেন্ট ম্যানেজমেন্ট। আরো যদি এটা বলি যেটা আমার নিজের অবজারভেশন থেকে আমি দেখেছি, শামীম ভাই খুব ভালো ডিসিশন মেকার, খুব ভালো ডিসিশন নিতে পারে। শামীম ভাই ওয়েলকাম টু আওয়ার 100 BD এইচআর প্রোগ্রাম, আজকের প্রোগ্রাম অ্যাজ এ এইচআর টিম মেম্বার। Thank you very much, Imdad. Assalamu alaikum to all. Thank you, Shumi. Dilu apa, bhalo achen nishchoi. In fact, Imdad's introduction ta eto heavy. Mane, in fact, amra pore eta carry korte parbo kina. Inshallah, parbo. But thank you again. Thank you. Shumi. ধন্যবাদ জানাই আপনাদের দুজনকে, আমাদেরকে এত চমৎকার একটা সময় আপনারা উপহার দিতে যাচ্ছেন এবং এত ব্যস্ততার মধ্য দিয়েও আসলে আমাদের জন্য সময় বের করেছেন, তার জন্য কৃতজ্ঞতা। আমি একটা ছোট মানুষ এবং আমার ছোট মনে আসলে নানা রকমের প্রশ্ন থাকে, সেখান থেকে একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে রাখতে চাই শুরুতে, সেটা হচ্ছে যে এইচআর, বা আমরা আসলে যে যেখানেই কাজ করি না কেন সেটা নিজেদের সিদ্ধান্তে আমরা কাজ করার চেষ্টা করে থাকি এবং বিশ্বাস করি যে নিজেদের সিদ্ধান্তে কাজ করলে সেটাই হয়তো জীবনের চলার গতিকে অনেক বেশি সুন্দর করে এবং গতিময় করে তোলে। তো আপনাদের কাছে যেটা জানতে চাওয়া যে এইচআর হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন কেন এবং কখন নিয়েছিলেন, আমি দিলরুবাপাকে দিয়ে শুরু করতে চাই। থ্যাংক ইউ সুমি। আজকে টপিকটা হচ্ছে এইচআর অ্যাজ আ চেঞ্জ এজেন্ট, হ্যাঁ, এবং আমাকে প্রশ্ন করা হলো। তো প্রথমে ব্যক্তিগত জীবনের একটা সুখস্মৃতি স্মৃতি শেয়ার করি। আমি ইউনিভার্সিটি থেকে পাশ করবার পরে যখন বিভিন্ন ইন্টারভিউ বোর্ড ফেস করছি, তারা আমাকে একটা প্রশ্ন করে। তার কারণটা হচ্ছে বাই দিস টাইম আমি আসলে পাশ করবার পরপরই একটা চাকরি পেয়ে গিয়েছিলাম, তো ওইটা এইচআর ফিল্ড এ ছিল। এরপরে কোথাও ইন্টারভিউ দিতে গেলে আমাকে প্রশ্ন যেটা করতো সেটা হচ্ছে, আপনি মার্কেটিং এ পড়াশোনা করে এইচআর এ আসলেন কেন? প্রশ্নটা খুব কমন, কিন্তু আমি প্রথমে ভেবাচাকা খেতাম কি উত্তর দিব। তো এর পরের বার ইন্টারভিউ যাওয়ার জন্য আমি প্রিপেয়ার্ড হলাম এইভাবে যে আমাদের দেশে এইচআরটা তো নতুন, এটাকে ব্র্যান্ডিং করতে হবে এবং মার্কেটিং করতে হবে। সো আমি এইচআরকে মার্কেটিং করবার জন্য আমি মার্কেটিং এ পড়ে এইচআর এ এসেছি। তো এটা ছিল আমার উত্তর। এইচআর এ কেন আসলাম সেটার 2-3টা কারণ থাকতে পারে। একটা কারণ হচ্ছে কি, আমি মোটামুটি টিচিং এ ছিলাম এবং আমার ফুল ফ্যামিলি টিচিং এই ছিল বেসিক্যালি, অনেকেই চাকরি করছিলেন মহিলারা, কিন্তু আমার আসলে একটা ইচ্ছা ছিল টিচিং এর বাইরেও যদি কিছুতে আসতে পারি। তো UNDP ILO-র প্রজেক্টটা ছিল খুব ইন্টারেস্টিং, যেটা আসলে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়বার পরেও যখন BMDC তে পড়তাম, যেটা এখন BIM আছে, ওখানে আমাদের রেজাল্ট খুব একটা খারাপ হলো না বলে ওখানে আমাদেরকে ইনভাইট করেছিল টু বি দা ম্যানেজমেন্ট কাউন্সিলর। এই পজিশনটা আমি আসলে নিয়েছিলাম না যখন অফারটা আসে, কারণ তখন পোস্টিং হতো খুলনায়, বুঝতেই পেরেছেন আমাদের একটু তখন ভাবসাবি আলাদা, আমরা যেতে চাইনি খুলনায়। তো ওখানে একজন টিচার আসলে আমাকে রেফার করে দেন UNDP ILO-র এই প্রজেক্টটাতে, যে প্রজেক্টটার কাজটা ছিল আসলে
স্মল এবং মিডিয়াম লেভেল এন্টারপ্রাইজে যারা আছেন তাদেরকে ট্রেন্ড আপ করতে হবে, বিকজ তারা তো বেসিক্যালি আসছে আউট অফ দেয়ার এন্টারপ্রেনারশিপ মাইন্ডসেট থেকে, সো দে ওয়ার নট ওয়েল প্রিপেয়ার কিভাবে বিজনেস অ্যানালিসিস করতে হয়, বুক কিপিং করতে হয়, প্রমোটিং করতে হয়, অল দিস থিংস। তো এই প্রজেক্টটা ছিল ইউএনডিপি আইএলওর এই এসএমইদেরকে হেল্প করা, সো বেসিক্যালি যদি বলি ট্রেনিং। তো এভাবেই আসলে আমার আশা, এর পরবর্তীতে ওইখান থেকে আবার যখন প্রজেক্টটা কন্টিনিউ করবে না চিন্তা করছিলাম তখন সুইচ করব, তখন ডিএইচএল নতুন করে ওদের ট্রেনিং ডিপার্টমেন্ট খুলবে এইচআর ডিপার্টমেন্টের আন্ডারে। সো আমি ওখানে অ্যাপ্লাই করি এবং ওখানে আমার চাকরিটা হয়ে যায় অ্যাজ এইচআরডি ম্যানেজার। সো আমি যদি চেঞ্জের কথা বলি, সো ডিএইচএল এর একটা চেঞ্জ হলো যে একটা ট্রেনিং ডিপার্টমেন্ট ওপেন হলো, ওটা ইনসেপশন হয়েছিল উইথ মাই জয়নিং। তুমি আরো কি কন্টিনিউ করে যাব? আমি তুমি মনে হয় হ্যাং হয়ে গিয়েছে স্যার, আমি আবার ফিরে এসেছি। তুমি তুমি শামীম ভাইকার যাওয়ার আগে আমি একটু বলতে চাই, জি প্রোগ্রামে আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউটিউব এবং ফেসবুকে অনেকে দেখছেন, এর মধ্যে আমাদের বর্তমান বিএসএসএন প্রেসিডেন্ট মাসুকুর রহমান ভাই আপনাদের দুজনকেই শুভেচ্ছা জানিয়েছেন। আমি থ্যাংক ইউ আপনাদের শিখর দুজনকে ভাই। শুভেচ্ছা জানাই অন্য পক্ষ থেকে। হ্যাঁ শামীম ভাই, আপনার কাছে চলে যাই। ওকে, কোশ্চেনটা কি সুমি কোশ্চেন? আগে হ্যাঁ কোশ্চেনটাই সুমি, সুমির কোশ্চেনটাতে আমরা আছি। ওকে। ইনফ্যাক্ট হচ্ছে যে আমি স্টুডেন্ট লাইফে, ইনফ্যাক্ট হচ্ছে যে আমাদের সময় তো অনার্স ছিল, বিবিএমবিএ ছিল না। তো আমি স্টুডেন্ট লাইফে অনার্স শেষ করার পর ইন্টার্নিং করতে যাই, ইন্টার্নিং করতে যাই তখন গ্রামীণফোন মাত্র এসেছে বাংলায়। তো আই ওয়ার্ক আন্ডার ডিরেক্টর এইচআর মিস্টার শাহজাহান। হি ওয়াজ এ ক্যাপ্টেন অফ পাইলট। তো সে অনেকদিন ওই জব করে যখন একটু হেলদি আনহেলদি অবস্থায় চলে যায়, সে তখন আর করতে পারে না, ফ্লাই করতে পারে না। তখন বাংলাদেশে এসে উনি হচ্ছেন জিপি প্রথম ডিরেক্টর এইচআর, হেড অফ এইচআর। আমি তাকে দেখে ইন্সপায়ার হই, দেন আই জয়েন ইন। আমি আমার শেষ করে, ইন্টার্নি শেষ করে আই গট চান্স ইন জেন্স ফিনলে বাংলাদেশ লিমিটেড অ্যাজ ট্রেনিং ম্যানেজমেন্ট ট্রেনিং। আমি জয়েন করি তখন সেখানে ইনফ্যাক্ট হচ্ছে সিইও বা এমডি ছিলেন মিস্টার এম কাজেম, উনি হচ্ছেন পাকিস্তানি। ইনফ্যাক্ট উনি আমাকে বেশ কয়েকবার ইন্ডিকেশন দিয়েছে টু ওয়ার্ক ইন এইচআর, আমার মেজর যাতে এইচআর থাকে, সিন্স আই এম ইন প্লান্টেশন আই এম ইন হোল প্রোডাকশন। বাট উনি আমাকে প্রথম থেকে ইন্সপায়ার করেছে এবং আই ফলোড হিম। হি ওয়াজ এ ভেরি সাকসেসফুল প্লান্টার, ভেরি সাকসেসফুল ম্যান অ্যান্ড ভেরি সাকসেসফুল এমডি। হি ওয়াজ এমডি অফ জেন্স মিনলে ফর লাস্ট 17 ইয়ার্স। দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড একজন যদি 17 ইয়ার্স মাল্টিনেশনাল কোম্পানির সিইও হিসেবে থাকতে পারে সে কতটুকু সাকসেসফুল। আর তার ইনফ্যাক্ট হচ্ছে যে তাকে নিয়ে বেশি কথা বলতে গেলে অন্যরকম হয়ে যাবে। এটা হচ্ছে যে এই দুইজন লেজেন্ডারি কে আমি ফলো করে এইচআর এসে। আরেকটা ইনফ্যাক্ট হচ্ছে যে মেইন ইন্সপিরেশন হয়েছে আমার ভিতর থেকে পিপল ম্যানেজমেন্ট, পিপলদের সাথে কালচার মানে কালচার ইন্ট্রিগেট হওয়া, এমবিডেড হওয়া, এটা আমার একদম ছোটবেলা থেকেই একটা শখ ছিল। সো আই ফিল গুড, আই ফিল প্রাউড টু বি ওয়ার্ক ইন এইচআর। আর ইনফ্যাক্ট হচ্ছে যে এইচআর ডিপার্টমেন্টটা তো সব জায়গায় ব্রিজিং করে, তো ইফ ইউ ওয়ার্ক ইন এইচআর ইউ ক্যান হ্যাভ নলেজ ইন এভরি ডিপার্টমেন্ট। একদম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। এবং এই প্রশ্নটার পেছনে একটা উদ্দেশ্য ছিল যে আসলে কতখানি ভালোবাসা একটা কাজের প্রতি, যে এক একজন এক এক জায়গা থেকে তাদের চিন্তা পরিবর্তন করে তারপরে এই জায়গাটাতে আসেন। থ্যাংক ইউ অনস এগেইন। এবং আমরা শুরু করব, আমি এমদাদ স্যারের কাছে চলে যাব, কিন্তু তার আগে এই মুহূর্তে যারা যারা আমাদের সাথে রয়েছেন তাদের জন্য একটা কথা বলতেই চাই, যে কথাটা প্রোগ্রামের এই শুরুর ভাগটাতে বলতে আমার ভীষণ ভালো লাগে যে 2015 সাল
থেকেই বিপিও রিক্রুটমেন্ট, ফরেন সেকেন্ডমেন্ট, পেরোল আউটসোর্সিং এবং থার্ড পার্টি ম্যান পাওয়ার আউটসোর্সিং সার্ভিসগুলো খুব সহজেই পাচ্ছেন মুন্সি এইচএস সলিউশনস লিমিটেড থেকে। আওয়ার ভিশন টু প্রোভাইড ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ক ফর সলিউশন টু লোকাল অ্যান্ড মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন। মুন্সি এইচএস সলিউশনস লিমিটেড, আ কনসার্ন অফ মুন্সি। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদের সাথে রয়েছেন, তাদের জন্য বলবো আপনাদের যদি কোনো ধরনের কোনো প্রশ্ন থাকে সেটা আপনারা জানাতে পারেন কমেন্ট সেকশনে কমেন্ট করে, এবং সেই সাথে যদি চান যে এই গুরুত্বপূর্ণ কথাগুলো আপনার ওয়ালে আপনি রেখে দিবেন তাহলে শেয়ার করতে পারেন আমাদের লাইভ ভিডিওটি। থ্যাংক ইউ আরো একবার আপনারা যারা সাথে রয়েছেন। আমি এবারে ইমদাদ স্যারের কাছে চলে যেতে চাই এবং আমরা আমাদের আজকে যে টপিকটা রয়েছে সেই টপিকের দিকে এগিয়ে যেতে চাই। থ্যাংক ইউ সুমি, থ্যাংক ইউ শাইম ভাই এবং দিনরুবা আপনাকে বলছি। আমাদের অনেক মেম্বার অফ বিএসএ ছিলাম, দে আর ওয়াচিং আওয়ার প্রোগ্রাম আজকে। আমি দেখতে পাচ্ছি অনেকেই ইতিমধ্যে ইন করে ফেলেছে, তো আমি আমি আশা করি আজকে যারা এইচআর এ ইন করছে বা যারা নতুন করে এইচআর এ যাওয়ার চিন্তা করছে, আর আমরা যারা কাজ করছি, আমাদের প্রত্যেকের জন্য আপনাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা আজকে শুনব। প্রথমেই শাইম ভাইকে দিয়ে শুরু করতে চাই। শাইম ভাই, এইচআর এ যে চেঞ্জ এজেন্ট, এটা আজকে আপনার দীর্ঘ 23 বছরের অভিজ্ঞতা, 23 বছরের বেশি আপনি কাজ করেছেন, আপনার অনেক বাস্তব অভিজ্ঞতা আছে, আপনি কাজ করেছেন জেন্স ফিনলের সাথে। আমরা জানি যে জেন্স ফিনলেতে কাজ করতে গেলে মানুষ অনেক কিছু শিখে সেখান থেকে, এবং আপনি কাজ করেছেন ব্র্যাক ব্যাংকের সাথে কাজ করেছেন, ব্র্যাকমার সাথে কাজ করেছেন, এই তিনটা অর্গানাইজেশন প্লাস আপনার আদার এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি আমাদের শেয়ার করতেন যে আমরা আসলেই কিভাবে একজন এইচআর হিসাবে এজেন্ট কাম একটা চেঞ্জ এজেন্ট হিসাবে আমরা কাজ করতে পারি। শামিম ভাই, থ্যাংক ইউ ইমদাদ। আমরা এইচআর ইজ এ চেঞ্জ এজেন্ট, এটা ইনফ্যাক্ট দিস ইজ নট নিউ ওয়ার্ড, দিস ইজ নট নিউ ডায়লগ, এটা প্রথম থেকে। আমরা যদি ইনফ্যাক্ট হচ্ছে এইচআর এর ইভলিউশন ধরি, এইচআর হিস্ট্রি থেকে আসি, দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে এটা কিভাবে হয়েছে। এইচআর হিস্ট্রি শুরু হয়েছে কিন্তু 19th century থেকে, যখন 19th century ইনফ্যাক্ট হচ্ছে যে ঠিক সে সময় ফরাসি বিপ্লব হয়। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্স ইভলিউশনের সময় ইনফ্যাক্ট হচ্ছে যে লেবাররা কাজ করতো ডিফারেন্ট ওয়েতে কাজ করতো। জেনারেলি তারা কাজ করতো কুটির শিল্প এবং ঘরে এবং ঘরের বাইরে আরেকটা জায়গা, তা হচ্ছে ছোট ছোট ভাবে কাজ করতো। কোথাও 10 জন লেবার থাকতো, কোথাও 12 জন লেবার থাকতো, 20 জন 25 জনের বেশি থাকতো। আর তখন থেকে কিন্তু শুরু হয়েছে এইচআর। ঠিক 19th century ফ্রান্স ইভলিউশন ফরাসি বিপ্লবের পরেই যেটা হয়, টেকনোলজি অ্যাডপ্ট করে। টেকনোলজি অ্যাডপ্ট করলে ওই কুটির শিল্পগুলি যেগুলি আগে ছিল, ওই কুটির শিল্পগুলি আস্তে আস্তে চেঞ্জ হয়ে যায়, এগুলি বড় হয়। আগে যেখানে 20 জন লেবার ছিল, তারপর তারা এটা ইনক্রিজ হয়ে গেছে 60, 70, 80, 100। আগে 20 জন লেবার, তাদের লেবার রিলেশন বা লেবার কন্ডিশন ওয়াজ ভেরি পুয়ার, তাদের কোনো ফান্ডামেন্টাল রাইট ছিল না। ইনফ্যাক্ট লেবাররা কাজ করতো, তাদের কোনো ওয়ার্কিং আওয়ার ছিল, তার কথা বলার রাইট ছিল না, তার ঘুমের টাইম ছিল না, তাদেরকে নির্যাতন করা হতো, যে কোনো ধরনের নির্যাতন করা হতো, অ্যাসল্ট করা হতো। ইনফ্যাক্ট যখন তারা এই রিভলিউশনের পরে টেকনোলজি অ্যাডাপ্ট করে, তখন লেবার বেড়ে যায় 20 থেকে 25 থেকে, এরা বেড়ে গিয়ে দাঁড়ায় 100 এর কোটায়। 100 লেবার যখন হয়ে যায়, দে গট ইউনাইটেড। ইউনাইটেড যখন হয়ে যায়, তখন মালিক আর শ্রমিক, তখন মালিক আর শ্রমিক দুই ভাগে বিভক্ত হয়ে যায়। আগে মালিক শোষণ করত, শ্রমিক শোষিত হতো। আফটার দ্য 19th century ফরাসি বিপ্লবের পর, যখন শিল্প বিপ্লবের পর ইন্ডাস্ট্রিতে টেকনোলজি অ্যাডাপ্ট হয়, তখন লেবার বাড়ে, তখন মালিক শ্রমিক সংঘর্ষ শুরু হয়, একটার পর একটা কমপ্লেক্স হয়। কমপ্লেক্সের পরে যেটা হয়, ইন্টারভেন করে সরকার, যে এভাবে প্রায় দেখা যেত এনার্কি, মারামারি, মানে লে অফ থাকতো, বন্ধ থাকতো, তো স্টেট চাচ্ছিল না যে এমন এনার্কি থাকুক। দেন এন্টার করে সরকার। সরকার কি করে, গভর্নমেন্ট করে যে এখন থেকে প্রতিটা লেবার কে সরকার ফলো আপ করবে। কিভাবে করবে, এভরি আফটার 500 লেবার একজন লেবার ওয়েলফেয়ার অফিসার থাকবে। এই যে শুরু হয়ে গেল এইচআর, কিন্তু তখন থেকে শুরু হলো। এখন আমি আর আপনি ইমদাদ, আমি আর আপনি কোটেড সুটেড, বাট স্টার্ট হয়েছে কিন্তু ওই জায়গা থেকে, রাইট? ইনফ্যাক্ট হচ্ছে যে এই একটার পর একটা ট্রানজেকশন, ট্রানজেকশন মানে চেঞ্জ, একটার পর একটা ট্রানজেকশন। তখন ছিল লেবার ওয়েলফেয়ার অফিসার,
তারপর 1920 সালে আরো চেঞ্জ হয়, 1920-তে চেঞ্জ হয়, 1930-তে চেঞ্জ হয়, 1940-তে চেঞ্জ হয়, 60-তে চেঞ্জ হয়। এবার চেঞ্জ হয়ে আজকে এখন আমরা এইচআর কে বলি, আমরা এইচআর কে বলি এইচআর, দেন ইট ওয়াজ ইন অ্যাডমিন, অ্যাডমিন ছিল, এইচআর বলি কোথাও, পিপল ম্যানেজমেন্ট বলি, ডিফারেন্ট নেমে আছে। দিস ইজ দ্য চেঞ্জ, দিস ইজ দ্য ইভলিউশন, দিস ইজ দ্য ট্রানজিশন। এখন চেঞ্জ কিন্তু সবসময় পজিটিভ না, বাট চেঞ্জ ইজ ডেভেলপমেন্ট। চেঞ্জকে সবাই মনে করে আনকমফর্টেবল, কমফর্টেবল মনে করে। এই চেঞ্জকে এই যে একটা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে নিয়ে যাওয়া, এই কাজটাই করে এইচআর। কিভাবে করে? ব্রিজিং করে। কিভাবে করে? স্মুথলি স্মুথলি ট্রান্সফরমেশন করে। এবং এই ট্রান্সফরমেশনে যাতে ইনফ্যাক্ট হচ্ছে যে এমপ্লয়িরা কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, ইনফ্যাক্ট ক্ষতিগ্রস্ত মানে আমি বলতে চাচ্ছি যে তারা হতে পারে তাদের জবলেস হতে পারে, হতে পারে তাদের স্যালারি কাট হতে পারে, হতে পারে ট্রান্সফরমেশনের কারণে তাদের অন্য অন্য ডিপার্টমেন্টে চলে যেতে হয়। এই এই ইস্যুগুলি, বেসিক ইস্যুগুলি ডিপেন্ড করে এইচআর এর স্মুথলি ট্রানজ্যাকশনটার উপর, কতটুকু কন্ট্রোল তার উপর। ইনফ্যাক্ট হচ্ছে যে এইচআর যে চেঞ্জ এজেন্ট, চেঞ্জটা হচ্ছে চেঞ্জ সবসময় ডিনায়াল, এন্ড ডিনায়ালটাকে চেঞ্জের মধ্যে অনেক রেজিস্টেন্স আছে, ডিনায়ালটাকে অ্যাকসেপ্টেন্সে নিতে কিছু প্রথম ফার্স্ট থেকে শেষ পর্যন্ত কিছু পলিসি অ্যাডপ্ট করতে হয়। দিজ পলিসি শুড বি ক্লিয়ার অ্যান্ড ট্রান্সপারেন্ট। ইনফ্যাক্ট যে কোনো অর্গানাইজেশন যদি এখন, ইনফ্যাক্ট আমি যদি ফিনলে কথা বলি, ফিনলে ছিল জেন্স ফিনলে বাংলাদেশ লিমিটেড, আমি ওখানে দেখেছি ফিনলে দুটা কোম্পানি অ্যাকুয়ার করে, কনসিলেটেড টি কোম্পানি অ্যান্ড বারোরা সিলেট কোম্পানি। এই দুইটা কোম্পানি যখন অ্যাকুয়ার করে, অ্যাকুয়ার করার পর যেটা হয়, দুইটা কোম্পানির হোল অ্যাসেট উইথ দ্য ম্যান পাওয়ার চলে আসে জেন্স ফিনলের আন্ডার। তখন প্রথম প্রাইম অবজেক্টিভ ছিল যে তাদেরকে একই কালচার নিয়ে আসা। চেঞ্জের সবচেয়ে ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে কালচার ডেভেলপমেন্ট, একই কালচারে থাকতে হবে। আর মার্জার অ্যাকুইজিশন ইজ নট এ মার্জার অ্যাকুইজিশন, ইটস লাইক এ ম্যারেজ, এটা একটা বিবাহের মতো। দুইটা কোম্পানি কিন্তু দুইটা কোম্পানি না, অ্যাকচুয়ালি দুইটা কোম্পানির অনেক ডিফারেন্স আছে, এক পিপল, পলিসি, এনভায়রনমেন্ট, প্রথম হচ্ছে কালচার। কালচার অ্যাডপ্ট করতে না পারলে, দুইটা অর্গানাইজেশন যদি একই কালচার অ্যাডপ্ট না করতে পারে, দেন মার্জার অ্যান্ড অ্যাকুইজিশন ফেল করে। দেন হচ্ছে পিপল, দুইটা অর্গানাইজেশনের পিপল ডেফিনেটলি ডিফারেন্ট থাকে, তাদেরকে একই এনভায়রনমেন্টে এনে একই প্রসেসে যেতে হয়। দুইটা কোম্পানির সিস্টেম বা পলিসি ডেফিনেটলি ডিফারেন্ট থাকে, দুইটা কোম্পানির স্ট্র্যাটেজিক টার্গেট সবসময় ডিফারেন্ট থাকে, বিজনেস মডেল ডিফারেন্ট থাকে। ইনফ্যাক্ট এইচআর এর কাজ হচ্ছে অ্যাজ এ চেঞ্জ ইজ ফেস্ট টাইমটাকে, টাফেস্ট স্টেপ গুলিকে স্মুথলি সাকসেসফুলি অ্যাডপ্ট করা। দিস ইজ এ ভেরি টাফ। ইনফ্যাক্ট হচ্ছে যে আমরা জানি যে একটা দুইটা ফ্যামিলি যদি একসাথে হয়, তার অনেকগুলি অবজারভেশন থাকে, অনেকগুলি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জগুলিকে সাধারণত সবসময় স্মুথলি করা যায় না, ডিফারেন্ট ওয়েতে এই চ্যালেঞ্জগুলিকে ফেস করতে হয়। আমরা সাধারণত যেটা করি এইচআর এর, তো ইনফ্যাক্ট হচ্ছে যে আমরা এই বাইরে থেকে এইচআর কে বলি যে এইচআর কাজ হচ্ছে হায়ারিং ফায়ারিং, আর কিছু কাজ নেই। আমি ভার্সিটিতে পড়াই, আই কন্ডাক্ট ক্লাস ইন ইউনিভার্সিটি টু সাম এক্সটেন্ট, যার দোজ আর দ্য নিউ স্টুডেন্ট বলে স্যার এইচআর তো কোনো কাজ নাই, দে আর ডুইং হায়ারিং ইন ফায়ারিং। এইচআর এর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে ডেভেলপমেন্ট, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্টের জন্য অনেকগুলি প্যারামিটার আছে, আমরা ওই প্যারামিটার গুলি দিয়ে যাই। বাট মেবি ট্রেডিশনাল এইচআর হতে পারে, এই হতে পারে হায়ারিং ফায়ারিং দিয়ে চলে যায়। অ্যাটেন্ডেন্স আমাদের কাজ না, অ্যাটেন্ডেন্স ইজ এ নমিনেন্ট পার্ট অফ আওয়ার টাস্ক। বাট ডেভেলপমেন্টে যদি যেতে হয়, হোল এইচআর, হোল পিপল, হোল এনভায়রনমেন্ট এবং পুরো বিজনেস মডেল, এইচআর ইজ এ বিজনেস পার্টনার, স্ট্র্যাটেজিক বিজনেস পার্টনার।
এবং এইচআর ইজ অলওয়েজ অ্যালাইন উইথ দ্য বিজনেস। কেন? এইচআর ইনফ্যাক্ট আমি কাজ করেছি তিনটা ইন্ডাস্ট্রিতে করছি, প্রথম ছিলাম টি ইন্ডাস্ট্রি, দেন ব্যাংকিং, দেন সফটওয়্যার, তো সব জায়গায় কিন্তু এইচআর হিসাবে কাজ করছি। এখন বিজনেস স্ট্র্যাটেজি ডিফারেন্ট এবং আমার কিন্তু সব জায়গায় অ্যালাইন হতে হচ্ছে তাদের স্ট্র্যাটেজির উপর। চেঞ্জ, আমরা চার মাস আগেও জানতাম না আমাদের কি চেঞ্জ হবে। COVID-19 হ্যাজ চেঞ্জ আওয়ার এ লট। আমরা ইনফ্যাক্ট এই যে আজকে যে আমরা জুম মিটিং করছি, আমরা এই জুম মিটিংটা আগে কিন্তু সেভাবে করতাম না। সামটাইমস উই হ্যাভ টু ডু, যেহেতু আবার ওভারসিজ মিটিং করতে হয় করতাম, বাট আগে আমরা এক্সপার্ট ছিলাম না, বাট উই আর নাও ইউজ টু। এই কোভিড এর কারণে কি হয়েছে, ইট ইজ এ কোভিড এর কারণে আমরা উই have been locked down for 3 months. 3 months amra lockdown e chilam. It is a big change. It is a big transaction. Ta amra ki shikhechi? New way of life. Amader life e notun way out ber hoye eshe. Ta in fact hocche je ekta boro organization jokhon 3 months kono kaj kore na, 3 months jokhon lay off thake, tokhon ki hoy? Tader bishal transaction hoy. In fact hocche je they have to go to lockdown, shutdown, অথবা internal change. Internal change কি? Human resource downsizing, budget downsizing. So these are the complicated issue. HR is doing all those issues. কিভাবে করে? By their policy, by their culture, by their experience. In fact, এক একটা organization এর জন্য এক এক ধরনের কালচার অ্যাডপ্ট করতে হয়, এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক এক ধরনের। ইনফ্যাক্ট আমি যদি এইভাবে এক্সাম্পল দেই, বাংলাদেশে ইনফ্যাক্ট হচ্ছে অনেকগুলি, সরি ফর ইন্টারাপ্ট, বাংলাদেশে অনেকগুলি অপারেটর আছে, এর মধ্যে হচ্ছে গ্রামীণ ফোন, রবি, এবং আমি দেশি অপারেটরের কথা বলছি। আমাদের দেশি অপারেটরের নাম হচ্ছে টেলিটক। তিনটা অর্গানাইজেশনের কালচার, বিজনেস মডেল, এভরিথিং ইজ ডিফারেন্ট। তিনটা অর্গানাইজেশনের এভরিথিং ইজ ডিফারেন্ট। তো আমরা যদি কালচারকে অ্যাডপ্ট করতে চাই, ডিফারেন্ট কালচার দিতে হবে। আমাদের পিপল হচ্ছে ডিফারেন্ট। তো চেঞ্জ, এইচআর সবসময় অ্যাজ এ চেঞ্জ লিডার, চেঞ্জ এজেন্ট না, চেঞ্জ লিডার হিসেবে কাজ করছে। এখন যে কোভিডে যে চেঞ্জগুলি ছিল, যে বিগ চ্যালেঞ্জ ছিল, বিগ ট্রানজ্যাকশন ছিল, ইনফ্যাক্ট অলমোস্ট সবগুলি অর্গানাইজেশনে এইচআর সেগুলি অ্যাটেন্ড করেছে। কিভাবে অ্যাটেন্ড করেছে? ফর সাম এ ফিউ স্ট্র্যাটেজি। চেঞ্জের সবচেয়ে ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে, ফার্স্ট ইম্পর্টেন্ট প্যারামিটার হচ্ছে ক্লিয়ার ভিশন। ক্লিয়ার ভিশন থাকতে হবে, দেন হচ্ছে যে ট্রান্সপারেন্ট হতে হবে, ট্রান্সপারেন্ট টু ইচ এন্ড এভরি এমপ্লয়ি। ক্লিয়ার ভিশন থাকতে হবে, ট্রান্সপারেন্ট টু ইচ এন্ড এভরি এমপ্লয়ি হতে হবে, না আদারওয়াইজ ডিনাইল। তারা কিন্তু প্রথম থেকে ডিনাই করছে, এক্সেপ্টেন্সে যাওয়া টাফ। একটা ডিনাইলকে এক্সেপ্টেন্সে যাওয়া ট্রান্স টাফ। আর সবসময় চেঞ্জটাকে আমরা নেগেটিভ ভাবে নেই, চেঞ্জ অলওয়েজ পজিটিভ, চেঞ্জ ইজ ডেভেলপমেন্ট। বাট কিন্তু যে কোনো চেঞ্জকে হিউম্যান টেন্ডেন্সি, যে হিউম্যান নেচার, কমন ফেনোমেনা, আমরা এটাকে ডিনাল হিসাবে এক্সেপ্ট করি না। আর ইনফ্যাক্ট আমরা, আমাদের যেটা দরকার, এই যে চেঞ্জে সবসময় আমরা বলি আই ইউ, আমি তুমি। এখন এমদাদকে নিয়ে যদি বলি আমি আর তুমি, চেঞ্জে কখনো আমি আর তুমি দিয়ে হয় না, চেঞ্জ হতে হয় আস, আমাদেরকে নিয়ে চেঞ্জ হতে হয়। ইনফ্যাক্ট অর্গানাইজেশন গুলি, রিসোর্স গুলি যেটা করে, আই এন্ড ইউ নিয়ে ব্যস্ত থাকে, দে আর অলওয়েজ বিজি উইথ আই এন্ড ইউ, বাট ইট শুড বি দ্য আস, ইট শুড বি দ্য আস, আদারওয়াইজ ইট উইল, ইট উইল, এই চেঞ্জ এজেন্ট, চেঞ্জ ট্রানজ্যাকশন কিছু সাকসেসফুল হবে না। অ্যান্ড ক্রিটিক্যাল টাস্ক, বাট ইউ হ্যাভ টু ফলো ইট, ইউ হ্যাভ টু অলওয়েজ ফিগার আউট, ইউ ক্যানট গিভ আপ। আমরা যেটা করি, অনেক ধরনের টাফ এনভায়রনমেন্ট থাকে, চ্যালেঞ্জ থাকে, জেনারেলি বিজনেস থেকে অনেকগুলি অপোজিশন কমেন্ট থাকে, তো আমরা ওইগুলিকে অ্যাটেন্ড করি নেগেটিভলি, বাট আমাদের করতে হবে পজিটিভলি।
and onboard and offboard. This is the very important. A transaction, we are doing some onboard and offboard. Onboard, you can do onboard, but offboard is very dangerous and critical. These are very sensitive. While you are doing offboarding, you have to be very sensitive of that resources because he is your ambassador. If you do something sensible, something supportive role on him, it would be a great pleasure for you and the employee. Jeta hocche je amra jodi kono employee ke absorb na korte pari, we can do one thing. Am ki korte pari amra etake onno ekta organization e try korte pari, ami korte pari, then that right. That employee will be ambassador of our company. She kintu amar brand ambassador hoye gelo. In fact, still I am rejuvenating my Jens Finlay time. Still I am rejuvenating me remembering my Prague Bank time. Why? Because of they did something for me. Organization koreche, manush kore, organization kore. People corona, but korte hoy leader ke. Leader should be transparent and have the clear vision. Thank you, Shaim bhai. Okay. Ami eto Dilrupa. Ami eto thank you. Ami apnar kache abar fire aschi. Ami Dilrupar apnar kache chole ashi. Asol ajker top jodi ami boli, jehetu amra bolechi je HR the change agent. দিলরুবা আপার নিজে ডিবিএল এর সাথে কাজ করেছে এজেন্ট হিসাবে, বর্তমানে টিম সোর্সিং এর সাথে টিম গ্রুপের সাথে কাজ করছেন। আমার মনে আমরা এখানে আপনার অভিজ্ঞতা থেকে আমরা কিছু শুনতে পারি যে প্র্যাকটিক্যাল লাইফ এক্সপিরিয়েন্স করতে গিয়ে, যেটা সাহেব বলছিল যে জেন্টস ফিল্ডে কিন্তু তারা যখন অ্যাকোয়ার করেছে প্রথমে কালচারে তারা কালচার একই কালচারে নিয়ে আসলো। আমরা পরে আবার যাবো সাহেবের কাছে যে সেখানে আসলো তারা কি চ্যালেঞ্জ গুলো ফেস করেছে, কিভাবে কাজ করেছে। এখন আপার মুখে যে Thank you, Imdad. Shamim to onek kothai bole fellen. Acha, ami just ekta quick check kori. Amra je appointment letter gulo dei, amra ki kothao likhchi je as an HR or as an a human capital. Amra usually ki likhi as an employee you have to do this, as an employee you will get this salary, as an employee you are entitled for that bonus, then so that's actually you see je amader prothom contact with an employee kintu through this appointment letter, then hiring process hoye jawar pore officially je legally amader part hoye gelo, family hoye gelo, kintu ekhane HR to chithi ta dilo, tar pore ki korte thake HR? HR তাকে ওরিয়েন্টেশন করা, ইন্ডাকশন হয়, তারপরে তাকে একটা জব ডেসক্রিপশন দিচ্ছে, আস্তে আস্তে সে ইনফিউজড হচ্ছে কাজের ভিতরে, কাজের ভিতরে ইনফিউজড হতে হতে একসময় তার প্রবেশন শেষ হয়, তখন একটা ইভ্যালুয়েশন হয়, তারপরে তার এক বছর হয়ে যায়, ইনক্রিমেন্ট হয়, সো দেখেন একটা প্রসেসের ভিতর দিয়ে নিয়ে যাচ্ছি আমরা একজন যে ছিল একজন মেয়র এমপ্লয়ি, তাই না, থ্রু অ্যান অ্যাপয়েন্টমেন্ট লেটার। তো এই যে তার ভিতর যে পরিবর্তন গুলো আসছে, তাকে আমরা একজন এমপ্লয়ি থেকে একজন মানব সম্পদে পরিবর্তন করছি, বা মানব সম্পদ থেকে এখন বলছি হিউম্যান ক্যাপিটাল, হ্যাঁ, নিয়ে যাচ্ছি, এই যে পুরো জার্নিটা, এটার মেইন রেসপন্সিবিলিটি কিন্তু এইচআর এর। সো এইচআর আসলে বেসিক্যালি তাহলে কি করছে অর্গানাইজেশনে, এইচআর এর রোলটা কিন্তু এখানে ট্রান্সফরমেশন। তো আমরা আসলে এই জিনিসটা আমাদেরকে মানতেই হবে, ট্রান্সফরমেশন ইজ অ্যান ইম্পারেটিভ একটা অর্গানাইজেশন, ইটস নট অনলি আ চয়েস। এবং এইখানে এই পুরো চেঞ্জ প্রসেসে কিন্তু একজন আমি দিলরুবা, একজন সুমি, একজন এমদাদ, শামিম, হু এভার, আমাদের প্রত্যেককে যে জিনিসটা ফলো করতে হয় সেটা হচ্ছে আই হ্যাভ টু ম্যানেজ মাই সেলফ, আই হ্যাভ টু ম্যানেজ মাই অ্যাসোসিয়েটস, and also I have to manage the normal operations. So je jeta shamim khub sundor bhabe bollen growth level ta bollen na, amra change e jokhon porashona korechi, amra kublar ros porechi, kortar porechi, jetei porina keno amra steps gulo ki dekhchi, amar shuru hocche ek bhabe, ami jacchi arek bhabe,
আমি এটাকে আরো লিঙ্ক করি এমদাদ, এইভাবে আমরা যখন স্কুলে পড়াশোনা করেছি, বছরের শুরুতে আমাদেরকে একটা কারিকুলাম দিয়ে দিয়েছে, এটা পড়তে হবে, পড়াশোনা করে যায়নি, টিচার বকাবকি করেছে, তারপরে পরীক্ষা হয়েছে, নাম্বার কম পেয়েছে, তখন প্যারেন্টসরা বকাবকি করেছে, আবার স্কুলে যা শিখিয়েছে ওইটা আবার হোমওয়ার্ক দিয়ে এসছে যে 20 বার লিখে নিয়ে আসো বাংলাদেশ, বা এই নামটা এতবার করে পড়ো। What is this actually? এটাকে যদি আমরা অফিসে কনভার্ট করে দেখি, আসলে চেঞ্জের প্রসেস যে জিনিসটা, সেটা আসলে বেসিক্যালি যে আমাদেরকে যখন বলছেন এটা 20 বার লিখে আনতে হবে, আমরা প্যান প্যান করছি, না 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 আমি এত পড়তে পারবো না, এটা করেছি তো আমরা, রাইট? কেউ যদি না করি সে এত লক্ষ্মী আসলে আমি জানি না, আমি অন্তত না, ওকে, সো পড়াশোনা করতে যেতাম না, সো দ্যাট ওয়াজ মাই রেজিস্ট্যান্স। হ্যাঁ, কিন্তু আমাদের ক্লাসে কি সবাই এরকম ছিল? কেউ এতই নাকি লক্ষ্মী বাচ্চা ছিল, বাবা আমাকে বলতেই হয়নি পড়তে বসো, ওকে, সো মানে ওটা হচ্ছে ওয়েলকামিং, বাট যেমন আমরা ছিলাম না, আমরা 20-30% ছিলাম নিউট্রাল, বুঝতো আচ্ছা এটা করলে কি বাবা মা বকা দিবে নাকি পড়াশোনাটা করলে খুশি হবে, এরকমও তো একটা গ্রুপ আছে। এই গ্রুপটাও কিন্তু একটা ওয়ার্কিং এনভায়রনমেন্টে দেখি 40-60%, আর আরেকজন হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করতে হবে, বলেছে পড়াশোনা করলেই হয়, যেমন এমদাদ কেন নামাজ পড়ে শুনছিলাম, হ্যাঁ আপনারা জানেন এমদাদ বলছিল যে আরে বেহেস্তে তো হুড়পুড়ি আছে, ওকে, পজিটিভলি রিইনফোর্সড, ওকে, সো ইট ইজ অলওয়েজ আ ওয়েলকাম সিচুয়েশন। এটাও একটা গ্রুপ 20-30%। এই যে রেজিস্ট্যান্স, আমরা আসলে কেন মানে অর্গানাইজেশনে যখন চেঞ্জেস এর ভিতর দিয়ে যে যাচ্ছে, যে ট্রান্সফরমেশনটা করলাম, কেন? ইটস ফিয়ার অফ আননোন, ফিয়ার অফ আননোন থেকে কিন্তু মানুষের ভিতরে রেজিস্ট্যান্সটা আসে। আর এই যে ওয়েলকামিং যেটা বললাম এমদাদের, একটা জাস্ট উদাহরণ দিলাম, আই ওয়াজ জাস্ট কিডিং, হ্যাঁ প্লিজ ডোন্ট মাইন্ড এমদাদ, আই নো দেয়ার আর আদার রিজনস, আই এম এনজয়িং অ্যাবাউট, ইয়া, সো That means perceive of benefits. আমি এটা করলে কিছু একটা পাবো, এই যে আমার একটা বেনিফিট, তখনই কিন্তু একটা ওয়েলকামিং। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি, আমরা যারা এইচআরে আছি, আমরা চাচ্ছি যে আমাদের এই একজন এমপ্লয়ি গুলাকে আমাদের হিউম্যান ক্যাপিটালে বানাবো, আমাদের কি তাহলে ওদেরকে কিন্তু কিছু লো হ্যাঙ্গিং ফ্রুটস দিতে হবে, তাই না? পজিটিভলি রিইনফোর্স করতে হবে যাতে তারা কনভার্ট হয়ে যায়। এই রেজিস্ট্যান্স, এই দিলরুবার মতন ফাঁকিবাজ কিন্তু পড়াশোনা করে এসছে কিছু একটা, তাই না? তো এরকম আমি শিওর আমাদেরও এরকম যে কলিগসদেরকে পাই আমরা, মানে এই চারের হাতে যারা প্রথমেই চলে আসে, তাদেরকে এই জার্নির ভিতর দিয়ে নিয়ে যাওয়া, তো এই যদি এই চারের কাজ হয়ে থাকে, তাহলে তো অঙ্ক মিলেই গেল যে উই আর নাথিং বাট চেঞ্জ এজেন্ট, ওকে। আমি যদি নেক্সট কথাটা বলি, তো এই যে এই জিনিসগুলো তো খুব স্কুলের কথা বলে দিলাম, খেলাধুলা অনেক কিছু থাকছে, তাই না, পারসিভিং বেনিফিটস, অর্গানাইজেশনে কি কি হতে পারে এটাও কিন্তু আমরা দেখি কোম্পানি টু কোম্পানি ডিফারেন্ট। যেমন আমি আমার DHL এর এক্সপিরিয়েন্সটা খুব শেয়ার করি, DHL এর ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা খুব ইন্টারেস্টিং ছিল, আমরা তো তখন মানে মিড লেভেলে এরকম আছি, তো আমাদের বসরা খুব হাইলি পেইড এন্ড অনেক বেনিফিটস এ ছিল, কিন্তু ওনারা ছিলেন সবসময় টু এর উপরে, কোনো কিছু না হলে মানে আমাদের স্লোগানটা ছিল এভরি সেকেন্ড কাউন্টস, কোনো কিছু যদি আপনাকে ছোট ছোট করে বলতে চাই যে আমি দেখতে পাচ্ছি আমার মেয়ে ও আমাদের ফেসবুক থেকে লাইভে চলে আসছে, মানে আমাদের ডিসকাশন দেখছে, তো আপনার এক্সাম্পলটার সাথে সে খুব ভালো করে লিখেছে, ভেরি নাইস পয়েন্ট, মানে সে খুব মজা পেয়েছে, তো ওকে ইনসেন্টিভস দিতে হবে এমদাদ আপনাকে, বুঝেছেন, নাইস পয়েন্ট বলেছে, আই উইল অলসো সেন্ড সাম ইনসেন্টিভস ফর হার কমেন্ট, থ্যাংক ইউ। তো DHL এ যে জিনিসটা দেখতাম সেটা হচ্ছে যে ম্যানেজমেন্টরা টু এর উপরে আছে, কিন্তু আমরা সারাদিন খুব ফান ফিল্ড, বুঝছেন, এই খাওয়া দাওয়া ফুর্তি ফাট্টা খুব চলছে, কিন্তু একটা জিনিস ছিল, সেটা হচ্ছে টাইম লাইন, আমাদের ট্যাগ লাইনই ছিল এভরি সেকেন্ড কাউন্টস। সো এইখানে যে ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা দেখেছি, যে আমরা যেহেতু ইয়াং জেনারেশন, আমরা চাচ্ছি একটু ফান ফিল লাইফ, সো আমাদেরকে কিন্তু ওনারা এটা দিয়ে রেখেছেন, কিন্তু কাজ করছি কখন 11:30 বেজে গিয়েছে রাত, বাট আমার কালকে ডেলিভারি ডেট, সো আমি আসলে জানি না সময়টা কখন, সো
ইউ নো ইটস অল অ্যাবাউট ম্যানেজিং হোয়াট ইউ আর ম্যানেজিং। সো এই যে মানুষকে আনফ্রিজ করা, মানুষকে মুভিং এ সহযোগিতা করা, তারপরে মুভিং পজিশনসটাকে স্টাবলিশ করা, সেটা হচ্ছে রিফ্রিজিং, যেটাকে আমরা এই যে প্রসেসটা এইচআর যেটাকে করে, জাপানিজরা এটাকে খুব সুন্দর করে বলে সু হারি। সু মানে নতুন এক, জি নতুন একটা কিছু শেখা, সেইটাকে আসলে প্র্যাকটিস এর ভিতর দিয়ে নিয়ে যাওয়া এন্ড রি, তারপর এটাকে স্ট্যাবলিশড করা, তাই না? আমরা কি করেছি, আমরা ট্রেনিং এ বলেছি, কারেক্ট আপা যেটা বলেছে, আপাকে আমি কিছু সাপ্লিমেন্টই করি। জি জি প্লিজ। আপা যা বলেছেন দিস ইজ কারেক্টলি সেড। ইন ফ্যাক্ট হচ্ছে যে আমি মোটিভেশন ছাড়া, উইদাউট এনি মোটিভেশন আই ক্যানট এক্সপেক্ট এনিথিং। ইন ফ্যাক্ট হচ্ছে যে আমি আমার ছোট বেবিকে, আমার একটা ছোট বেবি আছে, তাকে যখন আদর করি, আদর হয় না, বলে যে আসল কথা বলো। মানে আসল কথাটা কি, আমি ওর জন্য কি এনেছি। তো ইন ফ্যাক্ট হচ্ছে যে সব জায়গায় হচ্ছে যে মানে ভাইস ভার্সা বেনিফিট লাগবে। মানে মোটিভেশন সবসময়, মোটিভেশন আমি কথা বলে মোটিভেট করতে পারবো না, সিন্স আমার স্যালারি দিয়ে আমার ফ্যামিলি চলে, আমার ফ্যামিলি আমার ডিপেন্ড করে আমার স্যালারির উপর, আমার মোটিভেশন এর পার্ট কিন্তু আরেকটা কম্পেনসেশন এন্ড বেনিফিট। আপা প্লিজ। না না, থ্যাংক ইউ, সুন্দর উদাহরণ বলেছেন, এন্ড দ্যাটস অ্যাবসলিউটলি ট্রু, নাথিং ইজ ফ্রি ইন দিস ওয়ার্ল্ড। এই যে আমরা সুহারিতে ছিলাম, আমাদেরকে নতুন একটা জিনিস যে আমরা শিখছি সেটাকে প্র্যাকটিস করা এবং সেটাকে রিফ্রেশ করে দেয়া, তার মানে আমাদের ভিতর স্থায়িত্ব নিয়ে আসা। চেঞ্জের শুরু কিন্তু ওখান থেকে শেখা, আর এটাকে বারবার প্র্যাকটিস করে আমাদের হ্যাবিট একটা কালচার তৈরি করে ফেলা, এখানটায় যেই কিন্তু আসলে এইচআর এর কাজটা থামে। সো আবার নতুন করে একটা সাইকেল শুরু করে ফেলে, তাই না? তো এই এই যে পুরো সাইকেলটা এইচআর এর আমরা দেখতে পাচ্ছি, যেটাকে সুহারি বলছি, আমরা কি করি, যেটা শামিম বললেন যে ট্রেনিং এর কথা, হ্যাঁ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট কি শুধু একটা ক্লাস ক্লাসে লার্নিং? এই যে ধরেন আজকেও কিন্তু আমরা শুনে খুব খুশি লাগছে যে ফেসবুকে অনেকে আছেন, হু আর দে আর এই যে আজকে এই সেশনটা করছেন, মুন্সিকে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা আয়োজন করবার জন্য। এটা কিন্তু আমি দিলরুবা যদি এখানে শিখতে চাই, এটা কিন্তু আমার 10%, কিন্তু আমি এখানে শুনে জেনে বুঝে অনেক কিছু আমারও কিন্তু আজকে লার্নিং হলো, এমদাদের কাছ থেকে, সুমির কাছ থেকে, শামিমের কাছ থেকে। এই লার্নিংটাকেও যদি আমি অন্যদের কাছে কনভে করতে পারি, সো দ্যাটস কোচিং নো, তো ওই 30%টা আমার কিন্তু প্র্যাকটিসেস হচ্ছে। তারপরে যদি আমি আমার ওয়ার্ক প্লেসে করতে পারি, ওই ওজেআই যেটা ওয়ার্ক প্লেসে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলে কিন্তু আমার লার্নিংটা ফিক্স হবে। সো এই দ্যাট ইজ 70-30-10, এই যে রেশিওটা, এই রেশিওটা যদি আসলে আমরা প্রথমেই যারা এইচআর এ আছি আমরা চেঞ্জ এজেন্ট হতে গেলে মাথায় রাখি, তাহলে আসলে আমার মনে হয় খুব টাফ হবে না। মানে আমি এটাকে জাস্ট যে কথাটা বলে এখন থামবো, যে হোয়াট এভার উই ডু, আমি একটা প্র্যাকটিস করার চেষ্টা করি। গোপাল সেচপাল একজন ট্রেনার ছিলেন, উনি আমাদেরকে শিখিয়েছিলেন এটা, হোয়াট এভার ইউ উইল ডু, ট্রাই টু ব্রিং দ্যাট আন্ডার আ টেবুলার ফর্ম। কি রাখতে হবে টেবুলার ফর্মে? 5W and 1H, তার মানে আমি হোয়াট, আমি কি করছি, সেকেন্ডটা হতে হবে ওয়াই, আমি কেন করছি, এন্ড দেন হু, কে করবে, আমি করবো নাকি কাউকে দিয়ে করাবো, তাই না? তারপরে হুয়েন, কখন, প্রায়োরিটি সেটিংটা খুব ইম্পর্টেন্ট, হুয়ার, কোথায় করব, এটা কোভিড এর মোমেন্টে হোম অফিস করব নাকি ফিজিক্যালি যাব, এটা, এন্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট হাউ। তো এই 5W 1H আসলে চেঞ্জের সাথে ভীষণ ভাবে লিংক, যেটা আসলে এইচআর এই নিজেও যদি এটা প্র্যাকটিস করে, এটাকে যদি রেপ্লিকেট করে ফেলতে পারে একটা অর্গানাইজেশনে, তাহলে আসলে এদেরকে আসলে মানে অনেক রকম এজেন্টের নাম টাম শুনি, তো আমাদের এটা পজিটিভ পজিটিভ এজেন্ট নাম হবে। জি যখন বলছিলেন যে আসলে আমরা যখন এইচআর এ কাজ করছি, আমরা কালচারাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি,
আমরা যখন একটা অর্গানাইজেশন যাই তখন আমাদের কাছে কোম্পানি দুইটা জিনিস চায়। একটা হলো যদি ম্যানেজমেন্ট, যে তোমরা একটা কোম্পানি কালচার একটা চেঞ্জ আনো, আর সাথে সাথে তোমরা প্রত্যেককে ট্রান্সপারেন্ট করো, যেটা এই দুইটা কে নিয়ে আমরা মূলত কাজ করি। কাজ করতে গিয়ে আমরা অনেক কিছু ইমপ্লিমেন্ট করি। আমি আপনি শুনছিলাম আপনি যখন জেন্সফিল্ডেতে আপনার আপনাদের দুইটা কোম্পানি মার্চ করলো, তখন দুইটা কোম্পানির লোক এসে এক হলো, তখন এদেরকে একই কালচারে নিয়ে আসা যে টাফ, কারণ দুইটা দুইটা দুই ধরনের মেন্টালিটি, দুই ধরনের কালচার ডেভেলপ করেছে। সেখানে আপনারা কি চ্যালেঞ্জ ফেস করেছিলেন এবং সেটাকে আপনি কিভাবে ওভারকাম করলেন, একটু যদি শেয়ার করতেন। ইনফ্যাক্ট দুইটা অর্গানাইজেশন যখন একসাথে মার্জ করে, দেয়ার আর মেনি চ্যালেঞ্জ। ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে কালচার। ডেফিনেটলি ওটা এইচআই ইন্ডাস্ট্রি বলে ওটা ট্রেডিশনাল একটা কালচার ছিল, আর টি প্লান্টেশনে টি ইন্ডাস্ট্রিতে এমনি ডিসিপ্লিনটা একটু ডিফারেন্ট। ওখানে একদিনে সিনিয়র সিনিয়র, একদিনে জুনিয়র জুনিয়র, ইনফ্যাক্ট সিনিয়রিটি জুনিয়রিটি একটা বিশাল ব্যাপার। তো কালচার থেকে ওখানে অ্যাডমিনিস্ট্রেশন অনেক টাফ, এটা একটা অ্যাডভান্টেজ ছিল। সিনিয়র ইজ অলওয়েজ রাইট, ইফ সিনিয়র ইজ রং দেন ফলো দ্য রুল নাম্বার টু, ওখানেও লেখা আছে ফলো দ্য সিনিয়র। সো কোন ওয়ে ছিল না। তারপরও যেটা চ্যালেঞ্জ গুলি ছিল, ইনফ্যাক্ট হচ্ছে যে কালচার একটা বড় চ্যালেঞ্জ, কালচারকে অ্যাডপ্ট করা কঠিন। ওই কালচারাল চ্যালেঞ্জ তো ছিলই, ওই কালচারকে আসলে ওই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে গেলে ইনফ্যাক্ট আমাদের যে কম্পিটেন্সি গুলি দরকার ছিল, একটা ছিল ট্রাস্ট। এমপ্লয়ি যাতে তোমার উপর ট্রাস্ট করতে পারে, এমপ্লয়ি শুড ট্রাস্ট অন ইউ অ্যান্ড ফেয়ারনেস, এভরি এমপ্লয়ি শুড ট্রাস্ট অন ইউ অ্যান্ড ইউ হ্যাভ টু ফেয়ার উইথ এভরি ইচ অ্যান্ড এভরি এমপ্লয়ি। অ্যাকোয়ার্ড কোম্পানি কে যেভাবে ট্রিট করতে হয়, যারা ওন করছে তাকেও সেভাবে ট্রিট করতে হবে। ভ্যালু, কিছু ভ্যালু আছে, ভ্যালু গুলিকে ইনফ্যাক্ট সবসময় ইউ হ্যাভ দ্য ভ্যালু, ভ্যালু গুলিকে সবসময় রেসপেক্ট করতে হয়। আমরা যেটা করেছি, উই হ্যাভ টু ট্রাই টু অ্যাকুয়ার দেয়ার ট্রাস্ট। ফেয়ারনেস 100% ফেয়ার না হতে পারলেও ফেয়ার হওয়ার চেষ্টা করেছি, ধরে নেই যে 80% হয়েছে। সেকেন্ড থিং হচ্ছে যে ভ্যালু গুলিকে সবসময় রেসপেক্ট করা হয়েছে। অ্যাকোয়ার্ড কোম্পানি কিছু ভ্যালু থাকতে পারে, সেগুলিকে রেসপেক্ট করতে হবে। ওকে ডিসরেসপেক্ট করলে ওই এমপ্লয়ি গুলি ডিসরেসপেক্টেড হয়ে যাবে। অ্যান্ড সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট। দোজ আর ট্যালেন্টেড অ্যান্ড তাদের ক্রিটিক্যাল রিসোর্স যারা আছে তাদেরকে ঠিক বেস্ট ফিট যেখানে সেখানেই দিতে হবে। নাও ডেজ আমরা সবসময় যাই হুইজ দ্য বেস্ট, অ্যাকচুয়ালি বেস্ট না, কে হচ্ছে হু ইজ দ্য বেস্ট ফিট ফর মি ফর মাই অর্গানাইজেশন। বেস্ট এমপ্লয়ি বলতে কিছু নাই, আমরা প্রায় শুনি যে হি ইজ আ ট্যালেন্টেড, এই ছেলেটা ট্যালেন্টেড, এই মেয়েটা ট্যালেন্টেড, ওই স্কুলে ফার্স্ট হয়েছে, ইয়েতে কি যেন বিবিএতে সিজিপি এত পেয়েছে, এমবিএতে এত পেয়েছে, এবং আমাদের সময় শুনতাম যে অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট এবং মাস্টার্স এর ফার্স্ট ক্লাস ফার্স্ট। আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি একটু শেয়ার করি। ব্র্যাক ব্যাংকের আমি ব্র্যাক ব্যাংকের রিক্রুটমেন্ট, হেড অফ রিক্রুটমেন্ট থাকার সময় বেশ কয়েকটা রিক্রুটমেন্ট ছিল, তার মধ্যে দুইজন ছিল ফার্স্ট ক্লাস ফার্স্ট, ফার্স্ট ক্লাস ফার্স্ট, অনার্স এর ফার্স্ট ক্লাস ফার্স্ট, মাস্টার্স এর ফার্স্ট ক্লাস। আমি তাদেরকে ইনফ্যাক্ট হচ্ছে কি হায়ার করলাম না, আমি হায়ার না করে আমি যারা মিডিয়া কার তাদেরকে হায়ার, এবং কি হায়ার করার পর তাকে যে যে সময় অনবোর্ড হলো, তারা যখন ট্রেনিং এ চলে গেছে তখন আমাকে ডাকা হলো এক বিশেষ জায়গা থেকে, ডেকে আমাকে জিজ্ঞাসা করা হলো কেন আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট বাদ দিয়ে আমি তাদেরকে হায়ার করলাম। তখন আমি আমার রিপ্লাইটা এটা ছিল যে ইনফ্যাক্ট আমি তার কিছুদিন আগেই, তার 6 মান্থস ব্যাক আমি যেটা করেছিলাম, আমি একজন ফার্স্ট ক্লাস ফার্স্ট কে হায়ার করেছি। Then he worked with us for 2 months and he left. In fact, হচ্ছে যে সে চলে গেছে কোনো সমস্যা নাই, বাট ডিজাস্টারটা কোথায় হয়েছে? ডিজাস্টার হয়েছে এনভায়রনমেন্ট। ওই ফার্স্ট ক্লাস ফার্স্ট, যিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি সম্মান দিয়ে বলছি, উনি এসে মনে করলেন উনি সব জায়গায় ফার্স্ট ক্লাস ফার্স্ট,
ওনার আশেপাশে যত এমপ্লয়ি ছিল, ওনার পেয়ার কলিগ, সিনিয়র কলিগ, জুনিয়র কলিগ, সবাইকে মনে সে সবসময় কম্পেয়ার করতো, ও তো ফার্স্ট ক্লাস পাস না, জুনিয়রকে কম্পেয়ার করতো, ও তো ফার্স্ট ক্লাস পাস না, যে তার থেকে ভালো জানে তাকেও তাই মনে করতো। সে এনভায়রনমেন্টালি সে সবসময় সুপ্রিয়র কমপ্লেক্স মানে সাফার করতো, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম সে কারোর সাথে মিশতে পারতো না। সেকেন্ড হচ্ছে যে সে কখনোই ভালো কাজ করতে পারতো না, একটা কাজ করতে দিলে সবসময় সে বিহাইন্ড থাকে। তো আমি এক মাস দুই মাসেই তাকে অবজার্ভ করে রেজাল্ট যেটা পেলাম যে আমার ফার্স্ট ক্লাস ফার্স্টে সমস্যা হয়ে গেছে দুইটা। একটা হচ্ছে যে সে থাকবে না, চলে যাবে, কেন থাকবে না, সে অ্যাডপ্ট করতে পারছে না কালচারের সাথে। সেকেন্ড হচ্ছে যে তার হাই নোজের কারণে আমার মোটিভেটেড এমপ্লয়ি ডিমোটিভেটেড হয়ে যাচ্ছে, আমি তাদেরকে ধরে রাখতে গেলে আবার আমার এক্সট্রা এফোর্ট লাগবে। সো সে ইনফ্যাক্ট সে একটা জব পেলেও আবার চলে গেল। বাই দিস টাইম আমার যতটুকু মানে আমার যতটুকু হার্ম হওয়ার, আমি আই হ্যাভ বিন বিহাইন্ড বাই 8 মান্থস, কারণ আরো একজনকে হায়ার করতে হবে, তাকে 6 মাস আবার ট্রেনিং দিতে হবে। বাই দিস টাইম আমার যেসব মোটিভেটেড এমপ্লয়ি ছিল তাকে আবার মোটিভেটেড করতে হবে, কারণ বাই দিস টাইম সে এনভায়রনমেন্টটাকে একটু পলিউট করে দিয়েছে। ট্যালেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে যে যাকে ঠিক যেই জায়গায় দরকার তাকেই দিতে হবে। ক্রিটিক্যাল রিসোর্স আছে, তাকে ক্রিটিক্যাল রিসোর্স এর মধ্যে অনার করতে হবে। সব ট্যালেন্ট এক না, কিছু কিছু ক্রিটিক্যাল রিসোর্স আছে, তাকে আমার অনার করতে হবে, প্লেসমেন্ট দিতে হবে। সেটাই ওন কোম্পানি বা অ্যাকোয়ার্ড কোম্পানি যদি মনে করে যে আমি অ্যাকোয়ার্ড কোম্পানি যারা ট্যালেন্ট আছে তাদেরকে ডিসরিগার্ড করব, আমি প্লেসমেন্টটা ভালো দিব না, দেন ওটা সাকসেসফুল ট্রানজ্যাকশন বা মার্জার অ্যাকুইজিশন সাকসেসফুল হয় না। তাদের এই ট্যালেন্ট ম্যানেজমেন্টের যার যেখানে থাকা দরকার, হু ইজ দ্য হু হ্যাজ দ্য রাইট কোয়ালিটি, রাইট ইনফ্যাক্ট হচ্ছে যে কম্পিটেন্সি, তাকে সেই জায়গায় দিতে হবে। ক্রিটিক্যাল সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যখন আমরা মার্চারে তো সবাইকে আমরা এফোর্ড করতে পারি, অ্যাবজর্ভ করতে পারি না। মার্জারে দেখা যায় যে 30-40% আমরা ডাউন সাইজিং এ যাই। এই ডাউন সাইজিং এ যখন যাব তাদের জন্য আমরা কি করতে পারি, তাদের জন্য হচ্ছে অনার, অনারটা 100% দিতে হবে, প্যারাল দিতে হবে, কম্পেনসেশন বেনিফিট দিতে হবে। এন্ড আমরা যদি পারি তাদেরকে অন্য কোথাও প্লেসমেন্টের জন্য রিকোয়েস্ট করতে পারি, চিঠি দিতে পারি, দেন আমি আগেই বলেছি তারা আমার কোম্পানিকেও ওন করবে এবং অন্য কোম্পানি গিয়েও আমার কোম্পানি আমার অর্গানাইজেশনে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করবে। আর ক্রিটিক্যাল রিসোর্স যারা আছে তাদের ওন কোম্পানিকেও তাকে রিটেইন করতে হবে, ডিপেন্ডিং অন দেয়ার জব নেচার। সেন্সিটিভ, সবচেয়ে সেন্সিটিভ ইস্যু হচ্ছে যে এক্সিকিউটিভ, লাস্ট অ্যান্ড ইম্পর্টেন্ট ইস্যু আসে এক্সিকিউটিভ। আমরা মার্জার অ্যান্ড অ্যাকুইজিশনে যেই থ্রেটটা পাই সেটা হচ্ছে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ, যদি সিনিয়র এক্সিকিউটিভরা যদি একদম প্রো মাইন্ডেড না হয় তাহলে মার্জার অ্যাকুইজিশন হবে না, কারণ তারা বিজনেস স্ট্র্যাটেজিগুলি সেট করে, বিজনেস গোলটা সেট করে, বিজনেস মডেল ঠিক করে, এবং সিনিয়র এক্সিকিউটিভ হাই অফিসার সবসময় অ্যালাইন থাকতে হবে উইথ দ্য কোম্পানি ভিশন, কোম্পানি মিশন, কোম্পানি টার্গেট, কোম্পানি অবজেক্টিভ, রাইট, ইন এ ভেরি শর্ট টাইম, টাইম লাইনের মধ্যেই, এটা এটা আনলিমিটেড টাইমের জন্য না, কারণ সিনিয়র এক্সিকিউটিভ এর ইনফ্যাক্ট হচ্ছে যে প্রতি সেকেন্ড কাউন্ট করা হয়। একজন ইনফ্যাক্ট হচ্ছে যে আমার আমার আপনাদের অফিসে সবার অফিসে যখন একটা পিয়ন ভুল করে এটা কিন্তু আমি এক্সকিউজ করতে পারি, বাট একজন সিনিয়র এক্সিকিউটিভ লাইক হাই অফ সিইও একটা ভুলের কারণে অর্গানাইজেশন অনেকদিন সাফার করে। তো সিনিয়র এক্সিকিউটিভ হতে হবে, একদম ক্লিয়ার ভিশন থাকতে হবে তার, এবং ফেয়ারনেস থাকতে হবে, ট্রাস্টওয়ার্দি থাকতে হবে, প্রতিটা এমপ্লয়ি যাতে তাকে ট্রাস্টেড মনে করে, প্রতিটা এমপ্লয়ি রোল মডেল হতে হবে তাদের, আদারওয়াইজ মার্জিং অ্যান্ড অ্যাকুইজিশন সাকসেসফুল হবে না। দিস ওয়াজ দ্য চ্যালেঞ্জ, আমার সবকিছু মনে নাই, তা এছাড়া আরো কিছু চ্যালেঞ্জ ছিল, সবকিছু মনে নাই। আরেকটা ইস্যু ছিল, সরি আমি এখানে শেষ করি, আরেকটা ছিল যে প্লেসমেন্ট, সিনিয়র এক্সিকিউটিভদের প্লেসমেন্ট নিয়ে একটু ভেরি ক্রিটিক্যাল চ্যালেঞ্জ থাকে, ক্রিটিক্যাল চ্যালেঞ্জ থাকে,
কারণ জুনিয়ররা যত তাড়াতাড়ি এগ্রি করে সিনিয়ররা তত তাড়াতাড়ি করে না, ডিফারেন্ট কারণেই হতে পারে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শাইম দিলু আপার সাথে শেয়ার করি এই যে শাইম ভাই একটা কথা বলতে যাচ্ছিল। হ্যাঁ এক্সকিউজ মি ইন দ্যাট মানে শামিম এর কথাটা শুনে আমার একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতে ইচ্ছে হলো। আমারও তাই হয়েছে একটা এক্সপেরিয়েন্স। এক মিনিট, আচ্ছা আপনি আগে বলেন। না 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 আপা আপা ইউ ফার্স্ট প্লিজ। আচ্ছা আমি আপনার আপনার কথা শুনতে আমরা এসেছি। আমি আমার জব অফার আসলো, ওকে ফোনে কথা হচ্ছে এভেন্টিস থেকে, ঠিক আছে, ইন্টারভিউ এর জন্য। তো আমি ঠিকানা অনুযায়ী যে হাজির হলাম, দেখি গেটে লেখা আছে ফাইসংস হাউস। আমি বললাম কি ব্যাপার, আমি তো এসেছি এভেন্টিস এ। এই তখন তো আমরা ফাইসংস মানে বুঝি ফেন্সি ডিল টাইপের কিছু। তারপরে আর কি ইন্টারভিউ হলো। এরপরে আমাকে যখন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছে, দেখি ওখানে লেখা আছে রন পোলেঙ্ক রোডার, বুঝতে পেরেছেন? তারপর রন পোলেঙ্ক রোডার এর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমি এভেন্টিস এ জয়েন করলাম। তারপরে আমার কলিগ পরিচয় হলো এইচএমআর, হ্যাঁ, ওয়েক্সটার থেকে আমার কলিগ। তো এইভাবে কিছুদিন এভেন্টিস এ কাজ করার পরে শুনি আমাদের ফ্রান্সের অফিস থেকে আসলো যে আমরা এখন সানোফি এভেন্টিস। সানোফি এভেন্টিস, রাইট। আর এখন আমি নাই ওখানে, এখন জানি ওটা হয়ে গেছে সানোফি। তো এই যে পুরো জার্নিটা, যারা একেবারে শুরু থেকে আছে পাইথনস থেকে, যারা ক্যারিয়ার শুরু করেছে সানোফি পর্যন্ত আছে, জাস্ট চিন্তা করেন কত পরিবর্তিত ভিশন বলেন, ভ্যালুস বলেন, সবকিছুর ভিতর দিয়ে যেতে হয়েছে। লাইক সানোফি এভেন্টিস এর ওয়ান অফ দা ভ্যালুস ওয়াজ অডাসিটি। তো আমরা কিন্তু অডাসিটি আমরা এভাবেই পড়ে এসেছি, অডাসিটি মানে উদ্ধত্ত। কিন্তু ওদের কাছে হচ্ছে গিয়ে সামওয়ান ইজ সো মাচ প্রোঅ্যাক্টিভ এবং সত্যি কথা বলতে পিছপা হয় না, তাকে বলা হচ্ছে অডাসিটি। তো এই যে একটা জিনিস, আপনি যখন বিইং এইচআর এই ভ্যালুস গুলাকে সবার ভিতরে ইনকালকেট করছেন, অ্যাওয়ারনেস সেশন করছেন, তখন আপনাকেও কিন্তু ওইটা নিজের ধারণ করতে হবে বিইং এইচআর, যে ইয়েস অডাসিটি মিন্স নট উদ্ধত্ত। অডাসিটি মিন্স আমি দুই পা আগিয়ে আগ বাড়ায় যাচ্ছি যাতে আমি কাজটা করতে পারি। জি, থ্যাংক ইউ আমদার। আমি আর বলতে যাচ্ছি না এই জন্য, কারণ সুমি আমাদের তাকিয়ে আছে, ওর হাতে আর এক মিনিট আছে, কারণ এই প্রোগ্রামটা আবার রেডিও থেকে আবার ওদের সংবাদ শুরু হয়ে যায়। আমরা একদম শেষের দিকে চলে আসছি সুমির কাছে যাওয়ার আগে, আমি শামিম ভাইয়ের কাছে একবার যদি আমরা আজকে ক্লোজ আপনি এক কথায় বলতে চান, আজকে যারা দেখছে তাদের জন্য এইচআর এজ এ চেঞ্জ এজেন্ট, আপনি কি কথাটা বলবেন, তাদের জন্য কি মেসেজটা দেবেন? ডেফিনেটলি এইচআর ইজ এ চেঞ্জ এজেন্ট, বাট এইচআর ইজ এ চেঞ্জ লিডার। Our message is HR is a change leader. HR is for development, human resource development. Now it is not only HR, it is human capital. Amader arekta message hocche je, in fact amra Bangladeshe jeta ache sanshthapon mantronalay seta hoyeche ganoproshashon mantronalay. Eta jokhon manob sombhod mantronalay hoye jabe, then we can do our task thoroughly and fast way. So thank you for inviting me. Thank you Munshi Enterprise, Munshi HR Solution. Thank you Endad Bhai, thank you Shumi Dibla Apa. I'm special thank you dite jacchi amader shoddho Munshi HR Solution er sommanito ম্যানেজিং ডিরেক্টর কি ভাই যেন আমি নামটা ভুলে গেছি, কি নাম? রাকিব, রকি, রকি নামে পরিচিত উনি বিএনসি প্রেসিডেন্ট বর্তমানে। আমি রাকিব ভাই বলি, রাকিব ভাইকে থ্যাংক ইউ জানাচ্ছি ফর ইনভাইটিং মি এন্ড আস, এবং এমন একটা ইভেন্টে আমাদেরকে ডাকার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, মুন্সিকে দেওয়ার জন্য, এবং যারা শুনছে তাদের জন্য। দিলু বাপা আপনাকেও সেম থ্যাংক ইউ ফ্রম অনেক ধন্যবাদ।
অনেক ধন্যবাদ জানাই আমাদের সাথে, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে দিলরুবা ম্যাম এবং শামীম স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য সত্যি আমরা ভীষণ রকমের কৃতজ্ঞ। আপনারা খুব ভালো থাকবেন, যেমন পথ দেখাচ্ছেন আমাদের ইয়াং জেনারেশনকে, পরবর্তী জেনারেশন তেমন ভাবেই যেন আমরা হাঁটতে পারি সেইটুকু দোয়া করবেন। অনেক ধন্যবাদ আরো একবার, আমাদের সকলের জন্য দোয়া করবেন। সেই সাথে যারা এই মুহূর্তে আমাদের সাথে দেখছেন এবং শুনছেন তাদের জন্য বলতে চাই যে আসলে প্রত্যেকটা এপিসোড আমাদের নতুন কিছু ভাবনার জায়গা তৈরি করে দেয়। তাই ভাবনার জায়গাটাকে শুধুমাত্র আমি ভাবলাম কিন্তু সামনে এগুলাম না, কিছু করলাম না, সেটাকে গ্রহণ করলাম না, তবে কিন্তু পথ চলা হলো না। তাই চলতে হবে গতিময় জীবন নিয়ে। সবাই ভালো থাকবেন, কিন্তু যেতে যেতে আমি কি কিছু ভুলে যাচ্ছি? না, একদম না। বলতে চাই আপনারা যে যেখানে আছেন প্রশান্তিময় একটা জীবন আমাদের চাই, এবং তার জন্য চাই পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। আর আপনাকে পরিষ্কার পরিচ্ছন্নতার ক্ষেত্রে নিশ্চিন্ত রাখতে দেশের শীর্ষস্থানে ক্লিনিং ও ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট, জেনিটোরিয়াল সার্ভিস ও পরিবেশগত যত্নে কাজ করে যাচ্ছে MBM মুন্সি বাংলাদেশ লিমিটেডের সম্মুখ যোদ্ধারা। আপনার প্রয়োজনে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ। দেখা হচ্ছে, কথা হচ্ছে আবারও বুধবারে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, এবং হ্যাঁ, গতিময় জীবনের সাথে থাকবেন। আজকের মতো জানাই শুভরাত্রি। শুভরাত্রি।